অসমীয়া জাতিহত্যার বিরুদ্ধে আক্রমণ চলিছে, রাজনৈতিকভাবে আক্রমণ চলিছে। ঐতিহাসিক জেরেঙা পথাৰৰ পৰা সংকল্প লওক জাতি রক্ষার। জেরেঙার জনসভাত আহ্বান মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করা ভূমিপত্র বিতরণ অনুষ্ঠানত আদরণী ভাষণতো অসমীয়া জাতির উপর রাজনৈতিক আক্রমণ হয়েছে বলে কই নির্বাচনী রাজনীতি করেছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মুহূর্তত অসমৰ জনগণে আকৌ এক নতুন প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে। আজি আমার উপর আকৌ এবার রাজনৈতিক আক্রমণ চলিছে আমার জাতি সত্তার উপর। এই জেরেঙা পথারত থিয় হই আমি এবার সংকল্প লৈছো, এই অসমর মাটিত আমি ভারতর গৌরব আর অসমিয়ার বিজয় ধ্বজা সদায় উড়ুয়াই রাখিম, আর আমি আমার শত্রু সকলক পরাস্ত করিম। পুনর এবার মোদী ডাঙরিয়াক এই পবিত্র ভূমিলৈ আদরণি জনাইছো। প্রধানমন্ত্রীক আদরণি জনায় কোভিড মহামারীর বিরুদ্ধে ভারতর যুঁজ প্রেরণা আর শক্তি আছিল বলে কয় মন্ত্রী শর্মায়। সন্মুখত বিধানসভা নির্বাচন, বিজেপির লক্ষ্য নির্বাচনত জয়লাভ করা, সেইবাবেই ভূমিপত্র বিতরণ জনসভাত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় 19-ৰ মহামারীর পিছত প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া অসম ভ্রমণলৈ আহিছে। আজির এই মুহূর্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি উষ্ণ অভিনন্দন জানাব খুজিছো, যে আমেরিকা ইংল্যান্ডৰ দৰে ডাঙৰ ডাঙৰ ৰাষ্ট্ৰসমূহৰ লগত একেলগে থিয় হৈ প্রধানমন্ত্রী মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি আমি কোভিডৰ ভেকচিন আৱিষ্কাৰ কৰিব পাৰিছো আৰু ৰাইজক কোভিড ভেকচিন আমি দিব পাৰিছো। সতী জয়মতী স্মৃতি ৰক্ষাৰ বাবে অসম চৰকাৰে গ্ৰহণ কৰিছে বিশেষ পদক্ষেপ, ঘোষণা করিলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পথারত আমি সতি জয়মতীর 100 বিঘা মাটিরে এটা সম্পূর্ণ স্মারক নির্মাণের প্রতিশ্রুতি এই পবিত্র সভাতে আজি আমি মোদী ডাঙরিয়ার সম্মুখতে অসমবাসী রাইজক দিছো। অসমীয়া জাতির প্রাণস্পন্দন শিবসাগরের ঐতিহাসিক জেরেঙা পথারত এই আহ্বান জানায় হিমন্ত বিশ্ব শর্মায় অতি কৌশলরে নির্বাচনী প্রচার চলালে। ভিডিও জার্নেলিস্ট সশঙ্কর গগৈ আর মফিদুলের সঙ্গে শিবসাগরের জামালউদ্দিন আহমেদের রিপোর্ট, আসাম টকস।